সকালবেলা ফজরের আগে ডিউটি যাওয়া এবং মাগরিব, এখন মাগরিবের সময় আছে আর মাত্র 10 মিনিট, মাগরিবের আখ্যান দিয়া ডিউটি থেকে ফিরে আসা, দেখছেন এই হলো প্রবাসী জীবন। আর এই কষ্টের জীবনটা একমাত্র প্রবাসীরই বুঝতে পারে, যে ছেলেটা দেশের মধ্যে জীবনে কোনো কাজকাম করে নাই আর মানে বাবার হোটেলে খাইছে ঘুরছে, এই ছেলেটা ফজরের আগে ডিউটি যাওয়া, মাগরিবের সময় ডিউটি থেকে ফিরে আসা, 30 দিনের মধ্যে সপ্তাহে একদিন ছুটি আর বাকি সপ্তাহ একদিন, মাসে 4টা ছুটি অথবা কোনো সময় 5টা ছুটি। এই ছেলেটা যখন বিদেশে কাজ করে তখন ছেলেটা বুঝতে পারে প্রবাস কত কষ্টের, টাকা কত কষ্ট করে উপার্জন করে, আর ওই টাকাগুলো পরিবারের কাছে দেওয়ার পরে যদি এই টাকাগুলো যদি সঠিক জায়গায় সঠিক মানে মূল্য না পা, তখন এই প্রবাসীর থেকে কষ্টের, এই প্রবাসীর মতন দুঃখের, এই প্রবাসীর মতন কপাল পুরো আর কেউ থাকে না। এই জন্য বলি ভাই, প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসী বুঝে, আর কেউ বুঝে না।